দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেব বর্মার মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করেছে। গত 1 জানুয়ারি মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেব বর্মা বার্ধক্যজনিত রোগে প্রয়াত হয়েছেন জিবি হাসপাতালে। শনিবার প্রয়াত মন্ত্রীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে জনজাতিদের বিশেষ সম্মান দিয়ে প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেব বর্মার মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করেছেন। তাই আজ মন্ত্রীর পরিবারের সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জানানো হয়েছে। প্রয়াত মন্ত্রীর কর্মকাণ্ডের সম্পর্ক অবগত রয়েছেন বলে জানান তিনি। আগামী দিনে প্রয়াত মন্ত্রীর আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়া হবে বলে জানান উপস্থিত নেতৃত্ব। যেভাবে চাচ্ছেন যে সমস্ত জনজাতিদের সম্মান দেওয়া, সেই হিসাবে এনসিদাকে পদ্মশ্রী উপাধি, আপনারা জানেন, উপাধি দেওয়া হয়েছে। তো সেই কারণে ওনাকে, ওনার পরিবারের সাথে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি, ওনাদের কনগ্রেচুলেশন জানিয়েছি। পাশাপাশি ওনার অস্থি বিসর্জন আজকে হয়েছে, তো সেই কারণেই আসা। তো সবাই আমরা বসেছি, ওনাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে, পুরো ওনার যেসব কর্মকাণ্ড আমাদের সাথে জড়িত আছে, ওনার ফ্যামিলি এলো, অনেক কথাবার্তা ওনারা আমাদের কাছে বলেছেন, এই কারণেই আসা।